হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আপনার ইয়নো লাইট এস বি আই অ্যাপ থেকে এসবিআই ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি খুব সহজেই আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশনে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আমাদের ইওনো লাইট এসবিআই অ্যাপটিকে ওপেন করে নিতে হবে অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমাদের এমপিন অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে লগ করে নিলেই এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো তো দেখুন এটা ইউনোলাইট এসবিআই ড্যাশবোর্ড তো এখানে নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাবো মাই অ্যাকাউন্টস ওই মাই অ্যাকাউন্টস অপশানে আমাদের চলে যেতে হবে মাই অ্যাকাউন্টস অপশানে ক্লিক করে দিলে মাই অ্যাকাউন্টসের পেজ এখানে চলে আসবে তো আমরা মাই অ্যাকাউন্টস অপশানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলেই মাই অ্যাকাউন্টসের পেজ চলে আসবে তো দেখুন এখানে মাই অ্যাকাউন্টসের পেজ চলে এসছে এখানে নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাবো ভিউ ডাউনলোড স্টেটমেন্ট ওই ভিউ উ ডাউনলোড স্টেটমেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে ভিউ ডাউনলোড স্টেটমেন্ট অপশানে ক্লিক করে দিলেই ভিউ ডাউনলোড স্টেটমেন্টের পেজ এখানে চলে আসবে তো আমরা কী করবো ভিউ ডাউনলোড স্টেটমেন্ট অপশানে ক্লিক করে দেবো তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে এখানে যে সিলেক্ট অ্যাকাউন্টের অপশান পাচ্ছি ওখানে ক্লিক করে দিলেই আমাদেরকে অ্যাকাউন্ট দেখাবে যতগুলো অ্যাকাউন্ট আমাদের এসবিআইতে আছে সমস্ত অ্যাকাউন্ট আমাদের এখানে দেখাবে তো এখান থেকে আমাদের কি করতে হবে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমরা দেখতে চাই সেই অ্যাকাউন্টের ওপরে ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টের ওপর ক্লিক দিলেই সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট হয়ে যাবে তো দেখুন আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি এখন নিচে আমাদের একটা অপশান দেখাচ্ছে স্টেটমেন্ট পিরিয়ড ওই স্টেটমেন্ট পিরিয়ড এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে স্টার্ট ডেট এন্ডেড দেখাচ্ছে তো স্টার্ট ডেট আর এন্ডেড এখান থেকে সিলেক্ট করে নিতে হবে দেখুন স্টার্ট ডেট এবং এন্ড ডেটের ডান দিকে একটা ক্যালেন্ডারের অপশন পাচ্ছি ওই ক্যালেন্ডার অপশান ক্লিক করে দিয়েই আমরা ডেট সিলেক্ট করে নিতে পারবো তো আমরা আমাদের পছন্দ মতন ডেট এখান থেকে সিলেক্ট করে নেব স্টার্ট ডেট সিলেক্ট করে নেব স্টার্ট ডেট সিলেক্ট করে নেওয়ার পর নিচে এন ও আমরা সিলেক্ট করে নেব তো দেখুন এখানে আমরা স্টার্ট ডেট সিলেক্ট করে নিয়েছি এবার এন্ড ডেট সিলেক্ট করে নেব মানে কবে থেকে কবে পর্যন্ত আমরা স্টেটমেন্ট দেখতে চাই বা ডাউনলোড করতে চাই তো দেখুন এখানে আমরা স্টার্ট ডেট সিলেক্ট করে নিয়েছি এখন এন্ড ডেট সিলেক্ট করে নেব এন্ড ডেট সিলেক্ট করে নেওয়ার পর আমরা নেক্সট অপশানে চলে যাব তো আমরা এন্ড ডেটও সিলেক্ট করে নিয়েছি এবার দেখুন নিচে আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি ভিউ আর ডাউনলোড ভিউ অপশানে ক্লিক করে দিলে আমরা স্টেটমেন্ট এখানে দেখতে পাবো আর ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে সবার প্রথমে আমরা ভিউ করে দেখাবো এর জন্য ভিউ অপশনে ক্লিক করে দেবো ভিউ অপশনে ক্লিক করে দিলেই স্টেটমেন্ট এখানে ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এখন যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ব্যাক অপশানে চলে এসে ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা কি করবো ব্যাক করে দেবো ব্যাক করে নিচে যে ডান দিকে ডাউনলোড অপশান পাচ্ছি ওই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে তো আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড করার পর এখানে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলেই স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে তো আমরা কী করবো অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর দেখুন বলছে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে তো পিডিএফ খোলার জন্য আমাদের কী করতে হবে এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে পাসওয়ার্ড হিসাবে তো আমরা কী করবো এটাকে ওকে করে দেবো ওকে করে দিলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে স্টেটমেন্ট পিডিএফে ডাউনলোড হয়ে যাওয়ার পরে পিডিএফটাকে ওপেন করতে গেলে আমাদের পাসওয়ার্ড দিতে হবে এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার তো আমরা কী করবো দিয়ে দেবো তো দেখুন এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে বলছে দিস ফাইল ইজ প্রোটেক্টেড তো ফাইল ওপেন করার জন্য আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড কী দিতে হবে এগারো ডিজিট অ্যাকাউন্ট নাম্বার তো আমরা অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ডান দিকে নিচে যে ওপেন অপশান পেয়ে যাচ্ছে ওই ওপেন অপশানে ক্লিক করে দিতে হবে ওপেন অপশানে ক্লিক করে দিলেই স্টেটমেন্ট ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে স্টেটমেন্ট ওপেন হয়ে গেছে তো এভাবেই আমরা খুব সহজেই ইয়নো লাইট এসবিআই অ্যাপ থেকে আমাদের এসবিআই ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারি এটাকে চাইলে আমরা সেন্ট করতে পারি ডাউনলোড করতে পারি অথবা প্রিন্ট করতে পারি এগুলো করার জন্য আমাদের কি করতে হবে ওপরে ডান দিকে যে তিনটে ডট দেখতে পাচ্ছি এই তিনটে ডট অপশানে ক্লিক করে দিতে হবে ওই অপশানে ক্লিক করে দিলেই এই অপশানগুলো আমরা পেয়ে যাব তো দেখুন এখানে আমরা সমস্ত অপশানগুলো পেয়ে যাচ্ছি সেন্ট ফাইল ডাউনলোড প্রিন্ট সমস্ত অপশান এখান থেকে পেয়ে যাচ্ছি তো এখান থেকে আমরা এগুলো করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই